नमस्कार बंधुरा, वेलकाम बैक टू लाइव अड्डा फुटबल। तो बंधुरा आरो एक नतून भिडियोते तुम्हारे सकल के स्वागत जानाई। बंधुरा भिडियो शुरू करार आगे तुम्हारे काछे एकटाई अनुरोध, सेटा हच्छे जे आमादेर एई चैनले जारा प्रथमबार तारा अवश्यई किन्तु आमादेर एई चैनलटाके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे राखबे, जाते सबार प्रथमे एरकम खेलार आपडेट तोमादेर काछे पौंछे जाय। बंधुरा आज मेनलि तीनटे आपडेट निये कथा बोलबो। तो तीनटेई आपडेट किन्तु जमजमाट होते चले जाच्छे, केउ भिडियो स्किप ना करेओ पुरोटा देखो, आशा करि तोमरा सबकिछु बुझते पारबे एई भिडियोते। तो बंधुरा सबार प्रथम आसि आमरा जनी काउको के निये। तो जनी काउको के निये किन्तु दुपुर तीनटे समय मारिनास एरिना थेके कन्फार्म करे देवा होयेछे जे जनी काउको किन्तु मोहनबागान दलेई थाकछे। एबं जनी काउको के टीमे रेखे किन्तु सब टीमेर प्लेयार सेक्शन अर्थात टीम सिलेक्शन करा होच्छे, अर्थात जनी काउको किन्तु मोहनबागान दलेई थाकछे। एबं अक्टोबरेर आगे किन्तु तिनि खेलते पारबेन ना, अर्थात किन्तु अक्टोबर मासेर आगे किन्तु तिनि कोनोभाबेई खेलते पारबेन ना, अर्थात एफसी कापे तिनि किन्तु खेलते पारबेन ना। अक्टोबरेर पर थेके तिनि किन्तु पुरोपुरि फिट होये जाच्छे एबं तिनि দলের সাথেই আসে। এই নিয়ে কিন্তু কোনো রকম টেনশন করার কোনো কারণ নেই, কারণ মারিনা সেরিনা তারা কিন্তু জানিয়ে দিয়েছে জনি কাউকো মোহনবাগানেই থাকছে। যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেট সেটা কিন্তু বড় আপডেট, সেটা যে হচ্ছে জেসন কামিংসকে নিয়ে আপডেট। তো বন্ধুরা আমি তোমাদেরকে বেশ কয়েকদিন আগে জানিয়েছিলাম যে জেসন কামিংস কিন্তু অলরেডি কিন্তু সই হয়ে গেছে মোহনবাগানে, এবং মোহনবাগান অফিসিয়ালিভাবে কিন্তু এখনও জানানো অর্থাৎ জানাচ্ছে না আর কি অফিসিয়ালিভাবে জেসন কামিংস সই করেছে মোহনবাগানে। তবে অনেকেই আমাকে মেসেজ করেছে যে দাদা জেসন কামিংসের সইটা এখনও হোল্ড হয়ে আছে কেন, বা জেসন কামিংসের সইটা এখনও কেন অফিসিয়ালি জানাচ্ছে না মোহনবাগান। তো দেখো এর একটাই কারণ, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা হাই রেটেড প্লেয়ার এবং হাই প্রোফাইল প্লেয়ার। তো হাই প্রোফাইল প্লেয়ার কিন্তু অত সহজে মানে খুব তাড়াতাড়ি আর কি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে না, একটু পেশেন্ট নেয়, একটু দেরি করে, তারপরে কিন্তু সবার লাস্টে অ্যানাউন্সমেন্টটা হয়, কারণ এটা বড় সাইনিং হয়েছে মোহনবাগানে। সেই জন্য কিন্তু একটু লাস্টের দিকে গিয়ে এটা আর কি কনফার্ম অর্থাৎ অফিসিয়ালি জানানো হবে। তবে একটু তোমরা ধৈর্য ধরো, আর কিছুদিনের মধ্যেই কিন্তু মোহনবাগান অফিসিয়ালি জানিয়ে দেবে এই ব্যাপারটা। তো বন্ধুরা এরপরে যে আপডেট সেটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে যে জাবি হার্নান্দেজকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, অর্থাৎ জাবি হার্নান্দেজের সাথে কিন্তু গুপ্তভাবে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। যেটা শোনা যাচ্ছে যে জাবি হার্নান্দেজ তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 2.4 কোটি টাকা। যেটা শোনা যাচ্ছে যে জাবি হার্নান্দেজকে কিন্তু টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। তবে এই খবরটা কোনো রকম কনফার্ম সোর্সে না আসার কারণে আমি কিন্তু তোমাদের কনফার্ম করতে পারিনি, তবে খবরটা পাওয়া মতো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।